চালু হলো লোকাল ট্রেন। আপ এবং ডাউন লাইনে মোট 8টি ট্রেন চলাচল করবে আজ থেকে। এই দিন সকাল 9টায় প্রথম রামপুরহাট থেকে ট্রেন ছাড়ে রামপুরহাট থেকে বর্ধমান পর্যন্ত। এই উপলক্ষে এদিন রামপুরহাট মহকুমা যাত্রী সংঘের পক্ষ থেকে স্টেশন চত্বরে এক অনুষ্ঠান করা হয়। যাত্রী সংঘের সদস্যরা ট্রেনের কামরায় যাত্রীদেরকে সচেতনতার কাজে নিযুক্ত হয়েছিলেন। পাশাপাশি যে সমস্ত যাত্রীরা মাস্ক ছাড়া ট্রেনে এসেছেন তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। যাত্রী সংঘের সদস্য জন্টু সেন জানান, দীর্ঘ 9 মাস পরে ট্রেন পরিষেবা শুরু হলো। যাতে এই ট্রেন পরিষেবা চালু থাকে সেই জন্যই যাত্রীদেরকে সচেতন করার কাজ শুরু করেছি আমরা। পুরোপুরি বন্ধ ছিল, তাকে আমরা উপস্থিত হলাম আর কি। আশা করি আস্তে আস্তে পারবে, আস্তে আস্তে আরো উপকার হবে লোকের। যেটা স্তব্ধ হয়েছিল সেটাকে চালু হলো আজ থেকে, এর জন্য আমরা কিছুটা খুশি। তবে আরো খুশি হব যদি বেশি চলি লোক চলে, তাহলে এই কোভিড-19 যেটা আছে এটা মানে একটা সীমিত প্যাসেঞ্জার নিয়ে ট্রেন যেতে পারবে। আজকে হয়তো অনেকে কেউ জানে না, এর জন্য আসেনি, কিন্তু ট্রেনে ভিড় হবে অত্যাধিক, এর জন্য আরো বেশি ট্রেন চাই, এটাই আমাদের চাই। আমার নাম চিত্তরঞ্জন দত্ত, রামপুরহাট মহকুমা যাত্রী সংঘের মেম্বার। রামপুরহাট অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী।